প্রস্তাবিত বাজেটে বিত্তবান ব্যবসায়ী ও অর্থ পাচারকারীদের স্বার্থ দেখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাশউদ্দিন। পাচারকারীদের অর্থ দেশে ফিরিয়ে আনার সুযোগকে কোনোভাবেই সমর্থন করা যায় না বলে জানান তিনি। একে শুধু অনৈতিকই নয়, বেআইনিও বলছেন এই অর্থনীতিবিদ। শনিবার রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শ্রীলঙ্কার অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট নিয়ে শনিবার এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সেখানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাশউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে দেশের বাজেট প্রসঙ্গ। সাবেক এই গভর্নরের দাবি, প্রস্তাবিত বাজেটে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরানোর যে উদ্যোগ তা শুধু অনৈতিক নয়, বরং বেআইনিও। আমি মনে করি যে এটা বেআইনি, যে একবার ঘুষ দিয়া অনেক ঝুঁকি নিয়ে টাকা বিদেশে নিয়েছে, তিনি আবার দেশে টাকা ফিরিয়ে আনবেন, তাও মাত্র সাত ভাগ দণ্ড করে, অসম্ভব। এই অর্থনীতিবিদ মনে করেন, করের বিনিময়ে আইন ফাঁকি দেওয়ার সুযোগে প্রশ্রয় পাবে দুষ্কৃতিকারীরা। সুবিধা না দিয়ে বরং এদের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার আহ্বান ডক্টর ফরাশউদ্দিনের। বৈদেশিক মুদ্রাকে এই ভক্কট ছক্করে না গিয়ে যদি একযোগে শতকরা 3 ভাগ বা 4 ভাগ বা 5 ভাগ আমি অবমূল্যায়ন করতাম, তাহলে ওই টাকাটা রেমিটেন্স প্রেরণকারীর হাতে পড়ত। এখানে হয়তো কোনো মতলব কারো থাকতে পারে, হয়তো মাননীয় অর্থমন্ত্রী এটা বুঝতে পারছেন না। ডিবেট ফর ডেমোক্রেসির এই প্রতিযোগিতায় বিরোধীর পক্ষে অংশ নিয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। শিউলি রোজা, দেশ টিভি, ঢাকা।